بسم الله الرحمن الرحيم أشرفة كيتشن هومي أفندي شاغتو ما شاء الله أفندي أنا بحاله أصلاً شو استأذن الحمد لله. تو أكون تو دهكون جولباي سيزن. أنيك ركوب ميري جو ماني أنيك ثرونا جهيد أكون شيكال فول فولتر سيزن إيتا. تو أمي خنا 1 كيلو جولباي نيجي. أي جولباي دي أمي أسكي أفندي دركي أصار بنيه ده خبو. كيف أبي بنا بو كورا ريسيبي أفندي شانغي شير كربو. أر أصار بنا تامر كيكي لقب شيتا مي أفندي دركي دهيه دبو. تو شارب أبو دوما مر كاز هتصي. জলপাইটাকে সিদ্ধ করা তো সর্বপ্রথম আমি জলপাইটাকে সিদ্ধ করে নেব তার আগে বলবো আপনারা যদি আমার চ্যানেলে নতুন সদস্য থাকেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফ্যামিলি বন্ধু-বান্ধবদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন চলুন তাহলে রান্নার কাছে যাওয়া যাক তো আমি এখানে দিয়েছি 1 মগ পরিমাণ পানি এখন দিয়ে দেব জলপাইটা দিয়ে জলপাইটাকে সিদ্ধ করে নেব এটা আমি ভর্তার মতো আচারটা বানাবো দিয়ে দেব একটু নুন সিদ্ধ হওয়ার জন্য আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো তাহলে কালারটা ভালো আসবে এই আমি এখন 10 মিনিট ধরে সিদ্ধ করে নেব এটাকে তো আচারের জন্য আমার লাগছে শুকনো মরিচ পাঁচ ফোড়ন ভাজা জিরা ধনিয়া গুঁড়া পরিমাণ মতো নুন লাগবে সামান্য একটু কিছুটা হলুদের গুঁড়া আর মিষ্টিটা যে যেরকম যদি ঝাল খান তাহলে একটু মিষ্টি কম পরিমাণ দিবেন আর যদি না খান তাহলে মিষ্টি পরিমাণটা বাড়িয়ে দিবেন এখানে আমি এক বাটি পরিমাণ চিনি আর নিয়েছি সরিষার তেল আর এখানে আমি আগে থেকে শুকনো মরিচ পাঁচ ফোড়ন একসঙ্গে মিক্সারে গুঁড়ো করে নিয়েছি এই দেখুন আপনারা চাইলে এটা মিক্সারে গুঁড়ো করে নিতেন বা অথবা যদি মিক্সার না থাকে শিল নোড়াও গুঁড়ো করে নিতে পারেন সেন্টার হেভি সুন্দর চলুন আমি এটাকে ভেজে গুঁড়ো করে নেব তো এর আগে আমি একবার ঢাকনাটা খুলে দেব দেখুন জলপাইগুলো আমার সিদ্ধ হয়ে গেছে তো জলপাইগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এই দেখুন ফেটে গেছে একদম জলপাই তার মানে আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে ঢেলে নেব আরে আচারটা খিচুড়ির সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে বা ডাল ভাত খেতে পারবেন এমনিও যদি বৃষ্টি বাদল হয় এমনি অনেক সময় মাথা ব্যথা করে আচার খেতে কিন্তু কম বেশি আমরা সবাই পছন্দ করি তো জলপাইটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব তো জলপাইটা দেখুন আমি ভর্তা করে নিয়েছি একদম ছেলে ভর্তা করে নিয়েছি জলপাই এখন আমি কড়াইতে দিয়ে দেব সরিষার তেল তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো তেলটা আমার গরম হয়ে গেছে এখন দিয়ে দেব জলপাইটা আচারটা বানাতে কিন্তু বেশি একটু সময় লাগে না মাত্র 10 থেকে 15 মিনিটে হয়ে যায় অনেক অল্প সময় লাগে চাইলে আপনারা এটা রোদ্রেও দিতে পারেন আবার নাও দিতে পারেন একটু সাদা ভিনেগার ইউজ করবেন তাহলে আর লাগবে না এই পর্যায়ে দিয়ে দেবো আমি চিনি আর এখানে যে নুন ভাজা জিরা ধনিয়া গুঁড়ো নিয়েছি আর নিয়েছি হলুদ গুঁড়ো এটা দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব আর এখানে আমি নিয়েছি পাঁচ ফোড়ন ভাজা জিরা ধনিয়া আর নিয়েছি শুকনো মরিচ একসঙ্গে আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সারে আবারও আচারটাকে ভালো করে মেরে নেব আর ঝালটা যদি আপনারা একটু বেশি খেতে পছন্দ করেন তাহলে একটু বেশি দিবেন গোটা পাঁচ ফোড়ন দিইনি কেন বলুন তো কারণ হচ্ছে কি আচারটা যখন আমরা খাবো মুখে দানাটা পড়বে তখন কিন্তু অনেকে এটা পছন্দ করে না আমারও ভালো লাগে না যদি আপনারা চান তাহলে দিতে পারেন ফোড়নে
এই তো আমি এটা ভেজে গুঁড়ো করে দিয়েছি, আর দরকার নেই। তো আচারটা আমার হয়ে গেছে ফাইনালি। এখন আমি নামিয়ে ঠান্ডা করে বয়ামে ভরবো। আর এখানে আমি ভিনিগারটা দিয়েছি, কারণ লোড শুটিং মানে কারেন্টটা চলে গিয়েছিলো, যার ফলে আমি আপনাদেরকে দেখাতে পারিনি। আর আপনাদের কাছে যদি ভিনিগার না থাকে তো একটা লেবু রস, পাতি লেবু একটা চিপে দিতে পারেন। তো আচারটা আমার হয়ে গেছে, এই দেখুন তেল ছেড়ে দিয়েছে। আর এখন যদি আপনারা আচারটা কী করবেন, দলা রোদ্রে একটু দিয়ে দলা পাখিও রাখতে পারেন, মানে মুঠা আচার বানাতে পারেন, আবার এরকমও বয়ামে ভরে রাখতে পারেন। তো আচারটা আমার হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর। এটা ডাল ভাত বা এমনিও খেতে পারেন আচার। আর আমি একটু টক টক রেখেছি, আপনারা চাইলে একটু মিষ্টিও করতে পারেন। তো আমার তো একটু টক খেতেই ভালো লাগে আচার। তো আচারটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো ফাইনালি দেখুন আচারটা আমার হয়ে গেছে, এই দেখুন জলপের। আমি একটু ভর্তা ভর্তা রেখেছি জলপের আচারটা, দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই দেখুন কালারটা দেখুন আচারের কত সুন্দর। তো আমি এটা হচ্ছে আমার এর আগের আচার, তা আচারটা আমি খেয়ে ফেলেছি, আচার নেই। তো এই পটে আমি আচার রাখবো। আর এরকম সবসময় চেষ্টা করবেন কাঁচের পটে আচার রাখার জন্য, তাহলে আচার হয় কি আচারটা ভালো থাকে। আর এমনি নর্মালি যে প্লাস্টিকগুলো রাখবেন সে প্লাস্টিকে মানে আচারটা রাখলে হয় কি একটু গন্ধ করে, বুঝছেন? তো আমার এই রেসিপিটা আমি বলবো অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর যদি রেসিপিটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন, অল নোটিফিকেশনটা অন করে দেবেন। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।